সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের স্টুডেন্ট সুমন ইসলাম নাইম ঝিনাইদহ থেকে। তিনি ফ্রিল্যান্সিংয়ের 2 মাসের মাথায় তিনি একটা অর্ডার পাইছে এবং কত ডলার অর্ডার সেটা আমরা দেখব, এবং তার জার্নিটা কিভাবে শুরু হলো এটা আমরা দেখব, এবং বাইরের সাথে কী কী কনভারসেশন হলো সে বিষয়গুলো আমরা দেখতে পারি। দ্রুত সাকসেস হওয়ার পিছনের গল্পটা কি এটা আমরা জানবো। সুমন, আসো। ওকে, তোমার বাসা কোথায় জানো? ঝিনাইদহ। ঝিনাইদহ এটা কোন ডিস্ট্রিক্ট? খুলনা। খুলনা, ওকে, খুলনা বিভাগে। ওকে, তুমি মূলত কি দেখাতে যাচ্ছ আজকে? ও, নতুন একটা অর্ডার পাইছো, তাই তো? ওকে, একটু স্ক্রিন শেয়ার করো। ঠিক আছে ভাই, শেয়ার করেছি ভাই। ওকে ওকে, ঠিক আছে, এটা হচ্ছে তোমার অ্যাকাউন্ট। ঠিক আছে, তো আমরা বোঝার জন্য আমাদের গিক ইমেজগুলো হাইড করে দিছি, তো আপনারা চাইলে এই ফিচারটা অ্যাড করতে পারেন। এটা হচ্ছে ফাইবারে যদি আপনি চান আপনার গিকের ইমেজগুলো অন্য কাউকে দেখাতে চান না বা ইউজার নেম কাউকে দেখাতে চান না, এগুলো হাইড করা যায়। ওকে, যাই হোক, আজকে আমাদের সুমন মেবি একটা অর্ডার পাইছে, ফার্স্ট টাইম ফ্রিল্যান্সিংয়ের ফার্স্ট অর্ডার ধরতে গেলে। তো আপনি ফ্রিল্যান্সিংয়ে আসছে কতদিন হয়েছে? মানে আপনি ফ্রিল্যান্সিংয়ে আসছেন কতদিন হয়েছে? 4 মাস হয়তো রানিং হচ্ছে। ওকে, 4 মাস রানিং হয়েছে। আপনি এর আগে মনে হয় গ্যাপ দিছিলেন 2 মাসের মতো। ওটা কি প্রবলেম ছিল আপনার? মানে গ্যাপ দেওয়ার প্রবলেমটা কি ছিল? মানে ফিনান্সিয়াল সমস্যা ছিল, অনেক টাকা পয়সা এজন্য আর কি গ্যাপ দিয়েছিলাম। পরে আপনার সাথে কথা বলে বিষয়টা ঠিক করে নিয়ে আবার পুনরায়। আপনি কি এর আগে কোনো জায়গায় কোর্স করছিলেন? না, তারপরে কোর্স করিনি, তবে ভিডিওটিক নির্দেশনা পেয়েছিলাম, সেগুলাই কোনো কাজে আসেনি। ওকে, শেষ পর্যন্ত আপনার কাছে সেই আর কি ভালো লেগেছে এবং শিখতে পেরেছি কিছু। ওকে, আপনার নামের এটা ঠিক করা হয় না এখনো, এটা চেঞ্জ করে মানে ঠিক করে নিয়েন। আর আমরা তাহলে অর্ডারটা দেখি, যেহেতু ফার্স্ট টাইম ফ্রিল্যান্সিংয়ের ফার্স্ট অর্ডার, তো আপনার জার্নি শুরু হইল। তো আমরা দেখি অর্ডারটা। ওকে, এটা হচ্ছে অর্ডার। ওকে ফাইন, এটা মেবি $10 একটা অর্ডার, তাই না? তো যেহেতু আপনি নতুন, কাজটা কি শুরু হয়েছে? ওকে ওকে, দেখে নিই আগে রিকোয়ারমেন্টে কী দিছে ক্লায়েন্টে। ওকে, 13 ঘন্টা আছে এখানে। তিনি রিকোয়ারমেন্টে কী দিছে? অপশনাল রিকোয়ারমেন্ট আপডেট। ওকে, অ্যাটাচমেন্ট। হ্যাঁ, আপনাকে একটা অ্যাটাচ ফাইল দিয়ে দিছে, এটা আমি ক্লাস শেষে মানে হচ্ছে আমি পার্সোনালি আপনাকে দেখাচ্ছি, সব কিছু দেখানো যাবে না এখন। তো এখানে একটা লোগো দিয়ে দিছে মেবি, এবং কিছু রিকোয়ারমেন্ট দিছে আপনাকে। এটার সাথে মনে হয় আমরা ফার্স্ট টাইম অনেক দিন আগে কথা বলছিলাম, তাই না, এই ক্লায়েন্টের সাথে? ওকে, ফার্স্ট টাইম আপনার সাথে কি কি কথা ছিল? ওই যে আমরা মনে হয় 15 রোজা না 20 রোজার দিকে মনে হয় আমি রাতের দিকে কথা বলছিলাম এর সাথে। ওকে, এটা হচ্ছে কাজটা হচ্ছে মূলত ইউটিউব চ্যানেল তৈরি করার কাজ, বুঝতেছেন ব্যাপারটা? এই কাজটাই হচ্ছে ইউটিউব চ্যানেল তৈরি করে দিতে হবে। একটা ইউটিউব চ্যানেল তৈরি করে দিলে আপনাকে $10 দিবে। তো আপনাকে লোগোটা দিয়ে দিয়েছে, লোগোর ভিতরে নামটা আছে, ওইটা দেখে আমাদের ইউটিউব চ্যানেলটা তৈরি করতে হবে, একদম সিম্পল কাজ। তো এখানে আপনাকে ফার্স্ট টাইম আপনার গিগ দেখে পছন্দ করে আপনাকে হাই দিছে। ওকে ফাইন, তারপরে বায়ারিগুলো মেসেজ করছো না? ওকে, আপনিও কিছু মেসেজ করছেন, হাই মি। ওকে মি, ওকে হাই, তারপরে আই অ্যাম ফাইন। ওকে আই অ্যাম ফাইন, ছবি হাইড করা দেওয়ার কারণে এখানে একটু বুঝতে সমস্যা হচ্ছে। তো ওকে, যাই হোক, হাউ আর ইউ ডুইং? ওকে টেল মি হোয়াট ইউ নিড। ওকে, তোমার কি দরকার, তোমার কি দরকার? ও বলছে ফাইন থ্যাংক ইউ, আর ইউ দেয়ার? আমরা আবার বলছি যে যখন বায়ার মেসেজে রিপ্লাই দিতেছিল না, তখন আমি বলতেছিলাম আরিফ দিয়ার, বলতেছে হেই সরি আই ওয়াজ নিড এ ইউটিউব ফুল মনিটাইজেশন, মানে ওর মূলত ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করার দরকার ছিল এই কাজটা। ফার্স্ট টাইম মেবি আমাদেরকে বলছিল যে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করানোর, তারপরে যখন আমরা বললাম হ্যাঁ আমরা তোমার ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করে দেবো, তখন বললো যে আমি এর আগে একজনকে কাজ দিছিলাম, তো কাজ দিছি তার সাথে আমি কাজ করতেছি, সমস্যা নাই, এরপরে আমি তোমাকে অর্ডার করব, মানে প্রতিশ্রুতি দিছিল যে আমি আপনার সাথে কাজ করব, তাই না? সেই বাইরে কি এটা ওকে, প্রতিশ্রুতি দেওয়ার পরে আজকে প্রতিশ্রুতি স্বরূপ আজকে আমাদেরকে $10 একটা অর্ডার করছে একটা চ্যানেল তৈরি করার, এরপরে আমাদেরকে নেক্সট অর্ডারগুলো করবে। এটা কোন দেশি বাইর? ইউনাইটেড আরব আমিরাতের। ওকে ফাইন, বাইরের আগে কোনো কাজ করছে, একটা রেটিং পাইছে, হ্যাঁ একটা কাজ করছে এর আগে, সমস্যা নাই। তাহলে তো আমরা বুঝতেই পারলাম কাজটা কি হবে। তো একটা জিনিস হচ্ছে কি, এখানে একটা জিনিস হচ্ছে যে আপনাকে যদি কোনো অন্য কান্ট্রির লোকেরা প্রতিশ্রুতি দেয় তাহলে তারা সেই প্রতিশ্রুতি রাখে। তো এবার আপনার কাজ হবে তার কাজটা ভালোভাবে করে দিয়ে দেন হচ্ছে তার কথা রাখা। তো কাজটা তো একদমই সিম্পল, আমি বুঝাই দিতেছি, সমস্যা নাই। আর চ্যানেল তৈরি করতে তো মেবি আপনি পারেনি, তাই না? হ্যালো ওকে, আপনি এখানে বলতেছেন ইউ হ্যাভ সিলেক্টেড ইউর নেম ইউর ইউটিউব চ্যানেল নট ইট। ওকে, তার মানে ও আসলে ইউটিউব চ্যানেলের মানে নাম করেন নাই। ওকে or only fraction. Okay, order I create a professional YouTube channel. Okay, thank you for update. Okay, ঠিক আছে, ও এটা হচ্ছে ইউটিউব চ্যানেল তৈরি করে দিতে হবে, ঠিক আছে। তো যাই হোক ফাইনালি আমরা বুঝতে পারলাম যে কাজটা হচ্ছে ইউটিউব চ্যানেল তৈরি করার, এবং ইউটিউব চ্যানেলের গিকেই মূলত অর্ডারগুলো করছে। সমস্যা নাই, ফার্স্ট জার্নি শুরু হয়েছে, লেগে থাকেন। এখানে লেগে থাকলে মাশাআল্লাহ একদিন ভালো একটা পর্যায়ে যাওয়া যাবে। আজকে একটা অর্ডার, কালকে একটা অর্ডার, আস্তে আস্তে এভাবে অর্ডার যখন বাড়া শুরু হয়ে যাবে তারপরে আর আসলে পিছনের দিকে তাকাইতে হয় না। এটা হচ্ছে একটা প্রথম মাইলস্টোন, মানে ফার্স্ট অর্ডার পাওয়াটাই যত ফাইবার একটু কষ্ট। তারপরে দেখা যায় ফার্স্ট অর্ডার কমপ্লিট করার পরে যদি ভালো একটা রেটিং পান, দেখা যাবে এই ক্লায়েন্টের আপনি নেক্সট টাইমে আরও অর্ডার পাবেন। কেন পাবেন? বাইরের এই চ্যানেলগুলো তার মূলত তিনি করে, মানে তার কাজগুলো হতে মনিটাইজেশন করা। তিনি এর আগে একজনকে দিছে, আবার আপনাকে একটা নতুন চ্যানেল তৈরি করতে বলতেছে, এটাও তাকে মনিটাইজেশন করে দিতে হবে। সমস্যা নেই, আমরা তো আসি। ওকে সমস্যা নেই, আপনি যদি একটা ক্লায়েন্টের সাথে ঠিকমতো কাজ করতে পারেন আপনার লাখ ঘুরে যাবে, সমস্যা নাই। আর এখানে লেগে থাকলে দুই দিন আগে আর পাশে সাকসেস তো হবে নি। তো যাই হোক মাশাল্লাহ ভালো কিছু করেন সামনে। এবার আমাদের সাপোর্ট টিম সম্পর্কে আপনার কোনো অভিযোগ বা সাপোর্ট পাচ্ছেন কিনা এই সম্পর্কে বলতে পারেন? ওকে 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 ঠিক আছে, ধন্যবাদ। তাহলে আপনার দোয়া রইল, সামনে আরও ভালো কিছু করেন। আসলে এখানে যারা মূলত সঠিক গাইডলাইন এবং হচ্ছে সাপোর্ট পাবে তারা এখানে দুই দিন আগের পাশে ইনকাম করবে। আমিও প্রতিশ্রুতি দিছিলাম যে আপনাদেরকে $10 না $1 হলে ইনকাম করে দেখাবো। তো যাই হোক আমার প্রতিশ্রুতিও রাখা হয়েছে। যাই হোক আপনি অর্ডার পাইছেন, সমস্যা নাই, কিন্তু ভালো লাগতেছে যে আমার গাইডলাইন অনুসারে কাজ করে আপনি অর্ডার পাইছেন। তো নতুনরা অনেকে আছে, ফাইবার একটু উঠে আসা অনেক কষ্ট, কিন্তু তারপরেও যে একদম ফাইবার থেকে কাজ পাওয়া যাবে না এরকম না, এখানে অনেকে আছে ভালো কাজ পাচ্ছে। ওকে ঠিক আছে, তাহলে আমি আপনাকে স্টপ করে দিই, আমি কাজটা বাকিটুকু আমি হেল্প করি আপনাকে। হ্যাঁ।